এবং একটা আইন মনে হয় এখন করা দরকার যে 100 কোটি টাকার উপরে প্রকল্প হলে এই সংসদ থেকে পাস করতে হবে 71 নম্বর সিরিয়ালে বিলের 15 দফার 6 উপদফার তৃতীয় পঙ্ক্তিতে অবস্থিত জারি শব্দটি অর্থাৎ প্রোমালগেট এর জায়গায় জারি হইয়াছে হইয়াছে শব্দটি সন্নিবেশ করতে বলেছি এটি ছিল যে টেন্ডারবাজি হয় মোটরসাইকেলে অফিস ঘিরে ফেলে সরকারি কর্মকর্তাদের অবরোধ করে ফেলে এবং দুর্নীতি প্রমোট করে 5% 10% 20% সেই জন্য তখন পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট করা হয়েছিল পিপিআর এটার ফলে কিছু ভালো দিকও হয়েছে কিছু খারাপ দিকও হয়েছে খারাপ দিক হয়েছে অনেক উন্নয়ন প্রকল্প ডিলেড হতো কাজ করার ফ্রিডম ছিল না লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারত না তখন 10% 20% করাপশন হতো আর এখন 10% 20% কাজ হয় কোনো কোনো ক্ষেত্রে 70% করাপশন হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের যে মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের তো একটা ক্ষমতা আছে অপরিজনীয় প্রজেক্ট আটকে দেওয়ার ক্ষমতা আছে ওনার কাছ থেকে যেতে হয় অপরিজনীয় প্রজেক্ট অপরিজনীয় মেগা প্রজেক্ট ওনার কাছ থেকে যখন যায় অনেকগুলো প্রজেক্ট যদি উনি আটকাতে পারতেন তাহলে দেশের অর্থনীতি আজকে আমাদের হাতে অনেক টাকা থাকতো অনেক অপরিজনীয় প্রজেক্ট হয়েছে যেখান থেকে রিটার্ন আসছে না এবং এটা বোঝার মতো সক্ষমতা যে ওনাদের নাই সেটা আমি বিশ্বাস করি না আমি ব্যক্তিগতভাবে জানি অবশ্যই সক্ষমতা আছে ওভার সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হওয়ার কারণে একজন জ্ঞানী মন্ত্রীও যদি অপরিজনীয় প্রজেক্ট আটকাতে চান সে ক্ষমতা তার হাতে নাই কারণ সাপোর্টিং ইনস্টিটিউশন নাই এই সাপোর্টিং ইনস্টিটিউশন এখন করতে হবে আমাদের আজকে সামষ্টিক অর্থনীতির অবস্থা চরম খারাপ ব্যাংক প্রচণ্ড ঝুঁকির মধ্যে ডলার কত টাকায় খোলা বাজারে বিক্রি হচ্ছে এখানে বলবো না মার্কেটে প্যানিক সৃষ্টি হবে কালকে কিনেছি আমার এক রোগীর জন্য ভয়ঙ্কর অবস্থা রেমিটেন্স আরও কমে যাচ্ছে তার কারণ ডলারের সাথে ডিফারেন্স বাজার এবং খোলা বাজারের মধ্যে পাশাপাশি জবলেস গ্রোথ কোনো জব হচ্ছে না এবং আমরা দেখতে পেয়েছি যে আমদানি কমিয়ে দিতে হয়েছে ঋণ পরিশোধের বোঝাগুলো আরও ভারী হয়ে আসছে এবং যে নীতিগুলো করা হয়েছে গত এক দুই বছর আইনে ব্যাংক খাতে এক মিনিট বলবেন ব্যাংক খাতে দুর্নীতিকে প্রমোট করার জন্য সেই নীতিগুলো করা হয়েছে তার অনেক উদাহরণ আমি সংসদে দিয়েছি এবং সবচেয়ে ব্যর্থতা হচ্ছে যারা ঋণ দেয় তারা তো অনেক সময় দেখে না ঋণের টাকা আমরা কী করব সেটা আমাদেরকে দেখতে হবে কোয়ালিটি ঋণের কোয়ালিটি ব্যবহার আমরা করতে পারিনি এখন ইনস্টলমেন্ট দিতে হচ্ছে যে প্রকল্প থেকে আমরা ঋণ নিয়েছি সেই প্রকল্পের আয় দিয়ে ইনস্টলমেন্ট দেওয়া যাচ্ছে না অন্য প্রকল্প রেমিটেন্সের টাকা আমাদের দেশের টাকা সাধারণ মানুষের কাটছাট করে সেই টাকা দিয়ে ঋণের দিতে হবে এবং আদৌ আমরা কতটা দিতে পারবো ঋণ পরিশোধ এটা নিয়ে অনেকের সন্দেহ আছে একজন মন্তব্য করেছেন 10 টাকার প্রজেক্ট 1000 টাকা করা হয়েছে এবং ভাগ ভাটরও বৃদ্ধিতেই করা হয়েছে এই মন্ত্রণালয় সেটাকে ঠেকাতে পারেনি ঠেকাতে না পারলে প্রকাশ্যে বলা উচিত ছিল এবং একটা আইন মনে হয় এখন করা দরকার যে 100 কোটি টাকার উপরে প্রকল্প হলে এই সংসদ থেকে পাস করতে হবে তা না হলে এই দুর্নীতি ঠেকানো যাবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ